ये सेट का खास राज है कि जब तक है जान जो फिल्म है उसकी शूटिंग यहीं पे हुई है। हाटे ही छिल अनुष्का शर्मा और पाशेटते छिल शाहरुख खान। এটা হচ্ছে ফার্স্ট ঘর, আবার এখান থেকে একবার ঘুরে দেখা। এই সিরিজ ও প্রান্তে কাশ্মীর মে লোক তারা সুগার জাদা খাতে, দ্যাট ইজ টু মাচ। আচ্ছা, ডিনার মে তো চিকেন কা তো অপশন হ্যায় না, বাঙালির পকোড়া আর সিঙ্গারা। আ ভেরি গুড আফটারনুন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বলতে পারেন বিনা পাসপোর্টে আমরা এখন ইসলামাবাদ পাস করছি, কিভাবে আমরা ফ্রেশ অ্যাপেল জুস খাই এবং ভাগ্যের জোরে বেঁচে যায় আমার মোবাইলটা। এবং আমি দেখাই কিভাবে আপনাকে বার্গেনিং করতে হবে যখন আপনি আপেলের জ্যাম বা আপেলের আচার কিনবেন। আরও জানতে হলে দেখতে হবে আমার ভিডিও, তার লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসছি আমরা পেহেলগাঁও জেকে ট্যুরিজমের হাটমেন্টস, এখানে অফিস যেতে পারো, চলুন অফিসে যাই, ওরা তো আমাদেরকে অ্যালার্ট করে দেবে কোন কোন কটেজে আমরা থাকবো। দেখুন ডায় বা সব কটেজ রয়েছে প্রচুর। এটা হচ্ছে মেন অফিস, মেন অফিসে এখন গেলে ওরা জানিয়ে দেবে যে কোন হাটটা আমাদেরকে অ্যালট করা হয়েছে। এই দেখুন প্রচুর সুন্দর, দারুণ জায়গাটা, এদিকে পাহাড়, ও ওয়ান্ডারফুল, কী উদ্দর্শ্য। চলুন আগে দেখি অফিসে কী বলে। দারুণ দারুণ অফিস। এই হচ্ছে আমাদের বাসস্থান পেহেলগাঁও 213 নম্বর জেকে ট্যুরিজমের হাট, বলছে ভিআইপি হাট এটা নাকি, কারণ এই হাটেই ছিল আনুষ্কা শর্মা আর পাশেরটাতে ছিল শাহরুখ খান। তা চলুন আগে আনুষ্কা শর্মার যে হাটে ছিল মানে সেমি হাট কেমন ছিল। এই যে আনুষ্কা শর্মা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গিয়ে নাম চেঞ্জ হয়ে গেছে সারান্যা দত্তা। এবার রুমটা চলুন আপনাদেরকে রুম টিউর দেখিয়ে দিই। ঢুকতেই রয়েছে এখানে চেয়ার সোফা সব কাঠের, অপূর্ব দুটো রুম রয়েছে। চলুন এটা হচ্ছে প্রথম ঘরটা, প্রথমেই রয়েছে একটা বড় বেড, সুন্দর কাঠের দেওয়া পুরোটা, কিন্তু কাঠের কিন্তু লাইট নেই বলে দেখাতে পাচ্ছেন। এখানে দুটো চেয়ার রয়েছে, সেখানে আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো রেখেছি। সুন্দর একটা সিনারি দেওয়া ছবি, কাপবার্ড, আর এখানেও সুন্দর চেয়ার রয়েছে, এদিকে আয়না রয়েছে, এদিকেও আর একটা টেবিল দিয়েছে। এই গেল হচ্ছে টাওয়েল, এটা হচ্ছে ওয়াশরুম। দেখি কারেন্ট, দেখুন কারেন্ট নেই তবুও কিন্তু ওরা ছোট একটা লাইট জ্বালিয়ে দিয়েছে, জানি না এখন এটাই কিনা। সুন্দর টয়লেট, ওদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার যেটা ইম্পর্টেন্ট সেটাও রয়েছে। হয়ে গেল বাথরুম। আচ্ছা এবার এই দিকে আর একটা রুম রয়েছে। আচ্ছা কাপড়টাকে দেখি নি, ফার্স্ট ক্লাস দারুণ কাঠের হচ্ছে কাপড়, সুন্দর ডিজাইন করা এবং গুড কন্ডিশন। আচ্ছা এই হচ্ছে রুম হিটার। এবার চলে এসছি আমরা ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াতে এই জলগুলো আমরা কিনে নিয়ে এসেছি। এদিকে সোফা রয়েছে, এদিকে ডাইনিং টেবিল রয়েছে, আচারগুলো আমরা কিনেছি, এখানে সবই ওরা রয়েছে। ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, গ্লাস জাগ, সুন্দর 4, 5, 6টা সিক্স টেবিল, সিক্স চেয়ারের একটা ডাইনিং টেবিল, আর এদিকেও সেম একটা রুম, ওরা এখন জিনিসপত্রগুলো ওয়ার করছে, সেম রুম। তাহলে দুটো রুম, ডাইনিং স্পেস, আর এই রুমটা হচ্ছে আমার বাবার, ওই দিকেও একটা ওয়াশরুম আছে। দেখি ওয়াশরুমটা, আসছি বা আসছি, এক মিনিট আসছি দাঁড়া। এদিকে ওয়াশরুমটাও আশা করি সেমই হবে, ইয়েস এটাও সেম। তাহলে কটেজে দুটো রুম, দুটো বেডরুম, দুটো ওয়াশরুম অ্যাটাচ, আর কি চাই। আচ্ছা এই ডাইনিং রুমটা দেখিয়েছিলাম, এই ডাইনিং হল, ডাইনিং টেবিলস রয়েছে এখানে, আর এখান দিয়ে একটা দরজা রয়েছে, এই দরজা দিয়ে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ির ও প্রান্তে দেখাচ্ছি কী আছে, চারিদিকে এদিক দিয়ে বাউন্ডারি দেওয়া রয়েছে। আর এইখানে এই রুমে থাকে হচ্ছে কেয়ারটেকার, প্রত্যেকটা কটেজে একটা করে কেয়ারটেকার রয়েছে। আর এইখানে রয়েছে গ্যাস মানে কিচেন, কিচেনটা এখানে,
এখানে কিচেন, এখানে জিনিসপত্র যেখানে আপনি রান্না করেও নিতে পারেন বা ওকে বললে ও বানিয়েও দেবে, বা রেস্টুরেন্টও রয়েছে এখানে, সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে, জল টল সব রকম। আচ্ছা এইটা দিয়ে আপাতত ব্যাটারি পাওয়ার চলছে, ইনভার্টারের কাজ এখন এটা করছে যেহেতু কারেন্ট নেই, ফলে ইনভার্টার দিয়ে ওই ছোটো ছোটো লাইট জ্বলবে। আর এইটা, এটা তো আপনারা অনেকে দেখেছেন বা জানেন, এইটা দিয়ে কিন্তু হিটারের কাজ করে, ম্যানুয়াল হিটার। এখানে কয়লা দিয়ে ওরা চারকোল দিই এখান থেকে, এটাকে ওরা ভেতরে রুমের ভেতরে দিয়ে দেয় রুম যাতে গরম হওয়ার জন্য। এটা একটা দারুণ জিনিস, ফাংশন হলে আপনাদের তখন দেখাবো। আর এই হচ্ছে বাইরের নাজারা, আরও কটেজ রয়েছে এন্টায়ার এই এরিয়াটায়, কিন্তু জেকে ট্যুরিজমের এক্সেলেন্ট। চলুন চা খাওয়া যাক, চা দিয়ে এসছে ও, চলুন চা দিয়ে এসছে, চা খাওয়া যাক। এখানে চলে আসি বাইরে, তুমি কি কথা বলতে চাইছো আর বলো। একদম চেয়ে ভিডিও সাবস্ক্রাইব করবে না, ডিসলাইক করবে। বিস্কুট অবশ্যই, বিস্কুট আনবে এখানে আসলে। এই দেখো দিচ্ছে, আমি আগে থেকে মাইনাস ফাইভ পড়া আছি, কিন্তু 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 মা ভালো ছবি তুলতে পারে না। দিদি চিড়ি একটু তো নেই, গরম লোক গিয়েছে, এটাই তো আমাদের জায়গা, সিকিউরিটি বারোটা একটা দুটো করে ফ্যাক্টরি না ভেবে রে। হ্যাঁ আগুন জ্বালাবো না, তা দেবে না। হ্যাঁ ওই তো ওখানটা তো বনফায়ারের জায়গা, তাহলে জ্বালাবো জান জো ফিল্ম শুটিং পে হুই হ্যায় অনুষ্কা শর্মা ওর শাহরুখ খান জিসকে জিসকা হিরো থা ইসি হাট মে হুয়া হ্যায়। আচ্ছা তো ইয়ে রুম, ইয়ে জো পহলা জো রুম হ্যায় ইসমে কন থা অনুষ্কা, ইসমে অনুষ্কা থা। আচ্ছা ইসমে অনুষ্কা থা, হামারি হাট হ্যায় উসমে শাহরুখ খান থা। আচ্ছা উসমে শাহরুখ খান, তাহলে 13-14 তে অনুষ্কা শাহরুখ খান ছিল এখানে, জব তক যায় শুটিং হয়েছে। তা আমরা যে হাটটা নিয়েছি 213 এটাতে অনুষ্কা ছিল, আর এইখানে নাকি শুটিং, আর এখানে ক্যাম্প ট্যাম্প করেছিল ওরা। জব তক যার দেখতে হবে, দেখলে বোঝা যেতে পারে যে কটেজটা কি এটাই কিনা, ঠিক আছে। তা আপনারা যদি এটা নিয়ে জানেন কমেন্টস করুন অবশ্যই, আশা করছি ভিডিও ভালো চলেছে, কারণ আমরা শাহরুখ খান এবং অনুষ্কার যে হাটে ছিল সেই হাটের মধ্যে কিন্তু একটা হাটে আমরা রয়েছি। তাই ভালো ভালো ভিডিও আসতে চলেছে, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। স্টে উইথ মি, আই এম রাজ ফ্রম শর্টস মিস ব্যাক। ছোটো ফলোয়ার্স, এখন শরীরটা অনেকটা ঠিক হয়েছে, শরীরটা খারাপ হয়েছিল। প্রথম শরীর ভালো আজকে বাবা, এখনো শরীরটা ভালো নেই কেন, তুমি চিপস খাচ্ছ কেন, আমাকে একটা চিপস দাও না বাবা, একটা চিপস প্রচন্ড দুষ্টু বাবা, কি বদমাস দেখেছো, তোমার সবাই দেখো কত ছোট ছোট জীব দিচ্ছে, এটা তো দে না, এটা দে, ওই একটা বাঘ আছে জীব শ্রীহান, সবাই দেখুন আবার আসছি ভিডিওতে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য, গুজিও ভাইরা বসে রয়েছে। এবার বাইরের সিনেটা দেখুন, ও এক্সেলেন্ট এক্সেলেন্ট সিনিক বিউটি। আবার এখান থেকে একবার ঘুরে দেখাচ্ছি, এই পিছনে আমাদের 213 ছাড়িয়ে এদিকে চলে এসেছি আমরা, সময় সুদাস করি। এই হচ্ছে মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন ওদের রেস্টুরেন্ট, তো ওখানে গিয়ে খবর নিই খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। তবে আমাদের হাটে যেটা হচ্ছে গ্যাস, আপনাকে নিতে হবে পার ডে গ্যাসের ভাড়া 400 টাকা, দ্যাট ইজ টু মাচ, কারণ আমরা ঘুরবো কে রান্না করবে, তাই কেয়ারটেকার তার পাশে একটা ঘর রয়েছে, তা আমরা দেখালাম, ঘর থেকে সে চা বানিয়ে দিতে পারবে এইটুকুই, তা নিশ্চয়ই চা বানানোর ব্যবস্থা আছে। তো চাটা ঠিক আছে, খাবার দাবার এখানে দেখি কী আছে, আর মাইক্রোওয়েভ নেই যে আপনি গরম করে দেখা যাক,
উনি বলছে যে বাইরের থেকে নিয়ে আসা যাবে, অপশনগুলো দেখিনি, রেস্টুরেন্টে কী আছে আর কাছে মার্কেট থেকে কী পাওয়া যাবে, বা আমরা যখন ঘুরতে গেলাম সেখান থেকে খেয়ে চলে আসলাম বা রেস্টুরেন্টে সে এখানে ডিনার করলাম। তো আমাদের যে ক্যাটার ভদ্রলোক সে বললেন যে ব্রেকফাস্টটা তিনি এখান থেকে নিয়ে আমাদের রুমে সার্ভ করে দিতেও পারবে, আর অপশনগুলো থাকলো দেখা যাক, সবই জানাচ্ছি আপনাদের, সঙ্গে থাকবে। এই হচ্ছে রেস্টুরেন্ট, অপূর্ব সুন্দর। আর দূরে এই কটেজগুলোর মধ্যে আমাদের একটা কটেজ 213। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। কি আছে মেনু কার্ড? মেনু কার্ড নেই না, মেনু কার্ড আমি এখানে নেই বানাই। বতাই কে নেই, মেনু আমি বতাঙ্গে নেই, বলো কি কব তক আপকো বতানা হ্যায়, কনফার্ম করতে ফোন কর। হ্যাঁ, এক ঘন্টে পহলে বতানা, এক ডেঢ় ঘন্টা পহলে বতানা, ডেঢ় ঘন্টা পহলে বতাঙ্গে তো আপকো খানা বন জায়েগা। হামে আপ ফ্রেশ বানাতে হ্যায় ইসলিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইসলিয়ে মেনে পুছা, নম্বর দে দিজিয়ে আপকা 941। আগর ইয়াহাঁ আয়ে খানা খাইজে কোশ টাইম অর্ডার দেন। তো দে দোগে তো অর্ডার হয়ে যায়, আলু পরাটা সেট বন জায়েগা, আলু পরাটা, বাটার টোস্ট, অমলেট, চাল। কত বাজে? 7 বাজে, 8 বাজে, 8 বাজে সে। আলু পাটি কা কেয়া রেট হে? 60 রুপি, 60 রুপি। ব্রেড বাটার 5% জিএসটি, উসকে বাদ 5% জিএসটি, আর উসকা কেয়া বলতে হে, ব্রেড বাটার টোস্ট, অমলেট, অমলেট কা 60 রুপি, আর ব্রেড বাটার টোস্ট কা ব্রেড ব্রেড অমলেট কা তো 70 রুপি পার পিস, চা 25 রুপি পার কাপ। ठीक है, मतलब आपको कैश देना है कि उधर ही लास्ट में पेमेंट करना है चेकआउट के टाइम? नहीं, यहाँ ही पेमेंट, इधर अलग से पेमेंट है। ओके, अच्छा डिनर में तो चिकन का तो ऑप्शन है ना? चिकन तो उसका उसका प्लेट का क्या भाव है? 250 रुपया प्लस 5% जीएसटी, उसके साथ 5% जीएसटी है। 250, दो पीस उसमें आते हैं एक प्लेट में, दो चिकन आएगा, दो चिकन पीस, दो पीस चिकन का आएगा, चिकन पीस, और साथ में सब्जी, सब्जी सब्जी नहीं, कुछ नहीं है, सब्जी है, मिक्स वेज है, दाल है, येलो दाल मिक्स भी। अच्छा, वो एक थाली में आ जाएगा, थाली प्लेट के हिसाब से, प्लेट के हिसाब से, प्लेट 80 रुपीस दाल, 90 रुपीस सब्जी। अच्छा, वो ये 250 रुपए जो है वो सिर्फ चिकन का प्राइस है? हां, वो अलग से, अलग से दाल अलग से लेना पड़ेगा, दाल अलग से। अच्छा, चावल भी अलग से, थाली के हिसाब, थाली का हिसाब आपको मार्केट में मिलेगा, यहां थाली का हिसाब। हां, वही मैं पूछ रहा हूं, मैं तो पूछ रहा हूं, मालूम ज्यादा, फिर वहां मतो रसोई या दाना पानी, अगर प्योर वेजिटेरियन है तो दाना पानी, दाना पानी। हाँ, और नॉन वेज में? नॉन वेज, अगर नॉन वेज में तो पैराडाइज, पैराडाइज, पैराडाइज सबसे बढ़िया है। अच्छा, नॉन वेज ठीक है। और कितने बजे मिलेगा डिनर लास्ट? 10 बजे तक मिलेगा, 10 बजे तक, एक घंटा पहले अपना फोन करना है। रात को क्या रोटी मिलता है? रात को रोटी मिलता है, तवा रोटी मिलेगी। हाँ, उसका क्या प्राइस है? 50 रुपीज पर पीस, पर पीस। अब इसके उसके साथ तो चिकन ही मिलेगा मोस्टली, चिकन राइस मिलेगा। अच्छा, राइस का क्या भाव है? 70 रुपीज पर प्लेट, 70 रुपीज पर प्लेट। ठीक है, ठीक है, थैंक यू। আমরা বেরিয়ে পড়েছি বাজারে, আজান শুনতে পাচ্ছেন, আমরা এখন পেলগাঁওর বাজারে ঘুরছি। ওই ওপর চড়াইয়ের থেকে ওই ওই 500 মিটার মতন নিচে নামতে হবে আমাদের ওই কটেজ থেকে। এখন কটেজের খাবার দাবারের গল্প আপনারা শুনলেন, তো ওখানে খাওয়া সম্ভব না, মানে খুবই এক্সপেন্সিভ, তা রেটগুলো সব বলবো। চলুন বাজার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। ইফতি শুরু হবে, মার্কেট জমজমা মার্কেট, প্রচুর টুরিস্ট রয়েছে, আর ভিউ কিন্তু আপনার ডান দিকে। আমরা যেটা ঠিক করলাম, সকালে তো বেরোবো ঘুরতে, হেঁটে চলে আসবো নিচে, এখানে এসে বাজারে ব্রেকফাস্ট করে এখান থেকেই গাড়ি ধরে আমরা বেরিয়ে যাব। ফেরার সময় তাই করতে হবে, ফেরার সময়টা যদি একটু চড়াই উঠতে হবে, তাই ফ্যামিলি উঠে যাবে, আমরা ভাইরা নেমে গিয়ে এখান থেকে খাবার নিয়ে উপরে চলে যাবো। অপশন, লট অফ অপশনস, পুনম রেস্টুরেন্ট, অন্নপূর্ণা রেস্টুরেন্টস, মনে মনে ভেজ আছে, এই তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টি, কফি, এভরিথিং। মেন মার্কেট, SBI পহলগাঁও, গুজরাটি বেঙ্গলি থালি, পাঞ্জাবি থালি, জৈন ফুডস। আচ্ছা ভাই, ইয়ে কে ভেজ হ্যায়, ভেজ রেস্টুরেন্ট হ্যায়, ভেজ হ্যায়, ভেজ আয়েঙ্গে আয়েঙ্গে। তো অন্নপূর্ণা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, চলিয়ে। তো ভেজ ননভেজ সব অপশনই রয়েছে, ভেজটা পেয়ে সুবিধা হলো, অনেকে যারা ভেজ খান তাদের জন্যে। চলুন না দেখে নিই, ফল টল, কলা নিতে, কলা নিয়ে নেবো,
দেখে নেবো কি সবজি যদি ফল টল নেওয়া যায়। পাউরুটিও রয়েছে, অনেক অপশন রয়েছে। প্রচুর টুরিস্ট রয়েছে, ওয়েদারটাও খুব ভালো, সানসেট হবে। এবার ফলের রেটটা একবার দেখিনি কি আছে। এ কেলা কিতনে মে দে রো, প্রাইস তো বলো পেলে। হ্যাঁ, 120 টাকা দর্জন। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া ইয়ে ইয়ে কো ইয়ে ইয়ে কোন সা ফ্রুট হ্যায়, ইয়ে ওয়ালা, ইয়ে খরবুজা। ইসকা কিয়া কিলো মে ভাও হ্যায়? পিস ওয়াইজ না কিয়া কেসা হ্যায়? এক কিলো মে, কিলো মে কিতনা? ইয়ে 100 রুপে, ইয়ে ওয়ালা, ইয়ে ওয়ালা 70 রুপে। 150 70, ইয়ে ওয়ালা 100 রুপে, ইয়ে 70 রুপে। কই তো আম ও 100, ইয়ে 70। রোজার জন্য ফলের দাম কিন্তু প্রচন্ড, এক একটা কলার দাম 10 টাকা। অ্যান্ড আই ফিল ইটস ডিউ টু রমজান মহিনা, রোজা, তার জন্য অপূর্ব। ভাই সানসেট তুলছি, সুন্দর পরে দেখা হচ্ছে। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ, সঙ্গে থাকবেন, টাটা।